আসসালামু আলাইকুম রহমতুল্লাব সম্মানিত বিভার দর্শক ও সত্যানন্দ একচল্লিশ নম্বর ভিডিও ক্লিপে আমরা সাদ ইব্দ আজ রজ্লাতলা আনু সম্পর্কে জানবো তিনি সাহাদ আজ আদ আ্নমান আল আনসারি আলহারি আবু আমর সৈদুল ওস ওস গোত্রের তিনি সর্দার ছিলেন তার মা কাপিন তসল্লা সাহাবিয়া ছিলেন তিনি মুসা আমর হাতে ইসলাম গ্রহণ করেন যখন মহানবাস্লাম তাকে মদিনা পাঠিয়েছিলেন মুআল হিসেবে মুসলমানদের শিক্ষক হিসেবে ইসলাম গ্রহণের পরে বনি আশাল বনি আবদুল আসহাল তার গোত্রকে তিনি বলেছিলেন যে তোমাদের পুরুষদের সঙ্গে আমাদের কারোর সাথে কোনো কথা বলবো না আমার জন্য কথা বলা হারাম যত কোনো তোমরা ইসলাম গ্রহণ না করো অথবা তারা সবাই সব গোত্রে সবাই ইসলাম গ্রহণ করেন এবং তার এই কথা ইসলামের জন্য অনেক বরকতময় ছিল এবং সবচেয়ে বরকতময় কথার মধ্যে একটি কথা ছিল যে তার এক কথা সবাই সব গোত্র স্থান গ্রহণ করে তিনি বদরের যুদ্ধে সামিল হয়েছেন অভৈদ যুদ্ধের খন্দের যুদ্ধে সামিল হয়েছেন সিরেদ ইবন আসিরের এক নম্বর খন্ড চারশো পঁয়ত্রিশ পৃষ্ঠা এবং বর্ণনা হাদিসটি শহীব খারী এবং সৈব মুসলিমের হাদিসটি শৈবী উনত্রিশশো সাত এবং সৈব মুসলিমের সতেরোশো আটষট্টি আবু সহ ক্ষুদির জরতন বলেন যে রসল্লা আসলাম যখন সাহাতের কাছে পাঠালেন দুধ পাঠালেন যে বনে করায়দা এর ফেসলা করার জন্য বন্ধুদের তখন তিনি অসুস্থ অবস্থায় যেহেতু তিনি যুদ্ধে আহত মারাত্মক আহত হয়েছেন পরবর্তীতে আসবে এটা ইনশাল্লাহ তো গাধায় চড়ে তিনি আসলেন মাহানব সাল্লাহ কাছে যখন আসলেন তখন বললেন যে আল্লাহ সহ বললেন যে তোমাদের সর্দারের জন্য তোমরা সর্দারকে ইস্তেকবাল করো অর্থাৎ স্বাগত জানাও ওঠো তাকে স্বাগত জানাও অথবা তিনি বলেছিলেন যে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি এবং তোমাদের মধ্যে সবচেয়ে বেশি উত্তম ফয়সলাকারী তখন সাহাদ বললেন মহাজ এবনে সাহাদ এবনে মাহাজ রাজিউল্লা বললেন ফয়সালা কী করলেন যে আমি ফয়সালা করছি বনে কোরাতার ব্যাপারে যে তাদের যোদ্ধাদেরকে হত্যা করা হবে এবং তাদের বাচ্চা এবং মহিলাদেরকে গোলাম বান্দি বানানো হবে দাস এবং দাসী বানানো হবে সাল্ল সাল্লা বললেন যে বাচ্চার ফয়সালা তুমি করেছ করেছো অর্থাৎ অন্য রাতে আসছে যে আল্লাহর আদেশে বা আল্লাহর যে ফয়সালা সেই ফয়সালা তুমি করেছো আল্লাহর আদেশে তুমি ফাইসালা করেছো আল্লাহ তালা যেটা চান সে ফয়সলা তুমি করেছো খুশি হলেন ফয়সালাতে এটা হলো শৈবাখালি মুসলিমের বর্ণনা তারপরে তার উপর আরেকটি ত্রিমিতে এসেছে এবং আসল ঘটনা সই বখাইতে এসেছে তিরমিজির হাদিস নাম্বার এবং সে কালবানি হাদিসটাকে সই বলেছেন শেকালবানি হাদিসটাকে তিরমিজি ছয় তিরমিজি হাদিস নাম্বার পুনর্সবিদ আছে সে কালবাণী এটাকে সহি বলেছেন আগে বললাম এবং এর মূল ঘটনা বখাইতে এসেছে যা থেকে পরিণত যে বহুজাতিক যুদ্ধে যে জঙ্গে আযাব বা খন্দকের যুদ্ধে মারাত্মকভাবে আহত হন তিনি এবং তার হাতের সাহ কেটে দেয় তারা কাফররা যে মেইন রক রক কেটে যায় মাহানু আসলাম আগুন দিতে ওখানে সেঁক দিয়ে রক্ত বন্ধ রক্ত যেন বন্ধ হয় সে ব্যবস্থা তিনি করেছেন আসলাম কিন্তু তার হাত ফুলে যায় এবং রক্ত পড়তে থাকে সে আদিটা দেখে আল্লাহ কৃষিতে দকল আল্লাহ আমার জীবন নিও না যতক্ষণ মতো বন করা যার ব্যাপারে ওই ওই সমস্ত গদ্দার যারা নাকি মুসলমানদের সঙ্গে ওদের সঙ্গে সন্ধি থাকা সত্ত্বেও তারা বৌযুদ্ধিক বাহিনীতে কাফজের সঙ্গে সরিক হয়ে গেছে গদ্দারি করে ওদের ব্যাপারে আমার চোখ ঠান্ডা না হওয়া পর্যন্ত কোনো আমার রক্ত আমাকে মৃত্যুদান করো না এটা বলার সঙ্গে সঙ্গে তার রক্ত বন্ধ হয়ে যায় এবং বন করা যা ওই গোত্র সাত জেলা চালানো ফয়সালার প্রতি রাজি হয়ে যায় তিনি যদি ফয়সালা করেন আমরা মেনে নেব তো ও আমি কিছু শোনালাম যে ওদের যোদ্ধাদেরকে হত্যা করা হবে এবং মহিলা এবং পুরুষদেরকে গোলাম বান্দি বা তো মহানবীলাম খুশি হয়েছিলেন সেরকম শুনে তারা ছিল চারশো সংখ্যায় মহানবী সাল্লাম যখন তাদের হত্যা শেষ হলো যোদ্ধাদের হত্যা যখন শেষ হলো সঙ্গে সঙ্গে তার বুকের দিক থেকে তার ফুলে গেছিলো হাতের এই কারণে বা মেন রক্ত কাটার কারণে বসে ছিল না সঙ্গে সঙ্গে রক্ত আবার চালু হয় রক্ত চালু হয়ে তিনি শহীদ হয়ে যান আইসারাজ আনহা বলেন যে রসুল্লাহ সাল্লা সাল্লামের পরে মুসলমানদের মধ্যে তাদের তিনজনের সে কেউ উত্তম ছিল না তিনজনের মধ্যে তিনি বলেন যে বনিয়াসাল বনিয়া সারে তার গোত্রের সাদবিন্ত গোত্রের মধ্যে তিনজনের উত্তম কেউ ছিল না সেই তিনজনের মধ্যে তিনি বলেন যে সাদ ইবিন মাদ ও সাহদ ইবিন হদায়ের এবং আব্বাদ বিন বাসার বিশ্বের এই সবচেয়ে উত্তম ব্যক্তি বলেছেন মহান বিশাল আসাম যে তিনি যে তারা দাওয়া ছিলেন দোয়া কবুল করতেন আল্লা আল্লাহ যে দোয়া করলেন সে দোয়া আল্লাহ কবুল করলেন দোয়া করার সময় রক্ত বন্ধ হলো আবার যখন তাদের হত্যা শিশুরা চোখ ঠান্ডা হলো তার অন্তর ঠান্ডা হয়ে গেলো তখন আবার রক্ত ওখান থেকে চালু হয়ে সারক কেটে দিস কাফেররা তার হাতের বাহুর শহীদ হয়ে গেলেন

এটাও যথেষ্ট জনাদস্য সংবর জন্য আগের হাদিস যখন বললাম তাছাড়া খাস হাদিস বরাইবন আজেবের বরণনাখার পাঁচ হাজার আটশো ছত্রিশ এবং সাহিদ মুসলিমের চব্বিশশো উনসত্তর নম্বর হাদিস বর সাল বলেনকে একটি রেশমি কাপড় হাদিয়ে দেওয়া হয়েছে মুসলমান ধরে দেখছিলেন সবাই সারবার নরম এবং সব থেকে খুব আশ্চর্যবোধ করছিলেন মানবসাল্লাম তখন বললেন তোমরা এই রেশমি কাপড় থেকে আশ্চর্যবোধ করছো সাহাদ ইবনে মাজের জান্নাতের যে অর্থাৎ তার যে রুমাল এটা হচ্ছে অনেক উত্তম সোহান তিনি যে জান্নাত যাবেন এবং জান্নাতের রুমালের কথা তিনি বললেন এটা সাদিবীম ব্যাপারে সুসম্ব জান্নাতের এবং তিনি যে শহীদ হয়েছেন এর আগের হাদিসগুলোও তা তার প্রমাণ করে সালাম আলাইকুম রহমতুল্লাহ বিবরাত